الحمد لله، نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالاً كثيراً ونساءً، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيباً. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولاً سديداً، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم في جميع شؤونكم. نسأل الله سبحانه وتعالى التوفيق في القول والعمل لنا ولكم أجمعين. اللهم ربنا عليك توكلنا، وإليك أنبنا، وإليك المصير. أيها المسلمون، আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ভুবন সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেছেন আমাদেরকেও নানা দায়িত্ব কর্তব্য পালন করার মধ্য দিয়ে এবং নানা পরিস্থিতির মধ্য দিয়ে এই জীবনটা আমাদেরকে যাপন করতে হয়। সেই জায়গায় সতর্কতার কতটুকু প্রয়োজন, ইসলাম সতর্ক অবস্থানটাকে কিভাবে চিহ্নিত করেছে, সে বিষয়টাই আমরা আজকে আলোচনা করব। আমরা জানি যে দুনিয়ার জীবনটা আল্লাহ যেটাকে লাহু এবং লাগ বলেছেন, খেলতামশা। যদি কেউ সতর্ক না হয় তাহলে তার জন্য আসলে এটা খেলতামশা। এবং প্রতিনিয়ত দুনিয়া আমাদেরকে তার দিকে আহ্বান করে, আমাদেরকে প্রতারিত করে, তার চাকচিক্য দিয়ে, তার বিত্ত বৈভব দিয়ে, তার ক্ষমতা দিয়ে। ফলে এই যে বিশাল একটা আকর্ষণ সম্পদের প্রতি, দুনিয়ার ক্ষমতা এবং অর্থের প্রতি, বিত্ত বৈভবের প্রতি, জমিন বা অট্টালিকার প্রতি, নারীর প্রতি পুরুষের কিংবা পুরুষের প্রতি নারীর যে আকর্ষণ, এই জায়গাটা আসলে কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন, সে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনটা আসলে একরকম নয়, আজকে একরকম, কালকে আরেক রকম। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, সূরা আল ইমরানের 140 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, ওই দিনগুলো আমরা মানুষের মধ্যে বদল করে দেই, পরিবর্তন করে দেই। ফলে এই চাকচিক্যময় জীবনটাও পরিবর্তনশীল, সেটা মনে রাখতে হবে, তাই না? যে সম্পদ আজকে আপনি আহরণ করেছেন, এটা কিছুদিন পর আপনার কাছে নাও থাকতে পারে। যে ক্ষমতার মসনদে আপনি আজকে আরোহণ করেছেন, সেটাও আপনার দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাহলে সতর্কতামূলক অবস্থানটা কি এই সমস্ত ক্ষেত্রে, সেটা বলার আগে আমরা বলবো যে ইসলাম মোমিনকে একজন সতর্ক ব্যক্তি হিসাবে তৈরি করে দিয়েছে, যদি সে কোরআন এবং হাদিস মেনে চলে। কোরআন হাদিসের এই যে নির্দেশনা, এই নির্দেশনার আলোকে একজন মোমিন সদা সতর্ক ব্যক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আর এই সতর্কতা ব্যক্তি হিসাবে আমাদের সবার জন্যই
এটা অলঙ্ঘনীয় একটা বিষয়। আপনি যদি ব্যক্তি হন তাহলে সমাজের একজন ব্যক্তি হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে। আর আপনার আমার যে সমাজ, এটা মুসলিম সমাজ, এই মুসলিম সমাজ মুসলিম উম্মার অংশ, তাকেও সতর্ক থাকতে হবে। আর মুসলিম উম্মা পৃথিবীর অনেকগুলো জাতির মধ্যে একটা বড় শ্রেষ্ঠ জাতি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। পৃথিবীর যত জাতি আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলিম জাতি। এই মুসলিম জাতিকেও সতর্ক অবস্থানে থাকতে হবে। তাহলে কি ব্যক্তি, কি সমাজ, কি মুসলিম উম্মাহ, সবার উপর সতর্কমূলক অবস্থানে থাকাটা এটা ইসলাম অবধারিত করে দিয়েছে। অসতর্ক থাকার কোনো অপশান নেই, কারণ আমাদের জীবনে নানা রকম অবস্থার মধ্য দিয়ে আমরা সামনে অগ্রসর হই। আপনি যদি ঘুমিয়ে থাকেন, সতর্ক না থাকেন, সালাত মিস হয়ে যেতে পারে। আপনি সমাজের মধ্যে যদি অসতর্ক থাকেন আপনার সন্তানদের ব্যাপারে, তাহলে ওদের মধ্যে পর্নোগ্রাফি ছড়িয়ে যেতে পারে। এগুলো জাস্ট ছোট্ট উদাহরণস্বরূপ আমি বলছি, ডিসকাশন একটু পরে আবারও করবো ইনশাল্লাহ। একটা দেশ যদি তার সীমানাকে অরক্ষিত রাখে তাহলে শত্রু প্রবেশ করে ওই দেশকে দখল করে নিতে পারে। এগুলো জাস্ট উদাহরণ, একজন ব্যক্তির জীবনে, একটা সমাজের জীবনে, একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং একটা দেশের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সতর্কতা যে প্রয়োজনীয় সেটা কিন্তু বোঝা যায়। তাহলে সতর্কতা হলো এটা নিরাপত্তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, নিরাপত্তার একটা উপকরণ, একটা অত্যন্ত লম্বা রশি যেটাকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে প্রত্যেক ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে এবং মুসলিম উম্মাকে। এই রশি থেকে, এই রশি ধরা থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তার মানে অসতর্কমূলক অবস্থানে চলে যাই, তাহলে কিন্তু তার নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে এবং সে একের পর এক বিপদের পর বিপদে পড়তে শুরু করবে। সেটা ব্যক্তিগত পর্যায়ে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, ইভেন রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে। এজন্যে এই সতর্কতামূলক অবস্থান ইসলামের দৃষ্টিতে এটা সব ধরনের নিরাপত্তা দেয়, সব ধরনের নিরাপত্তা। সেটা কি? সেটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা, চিন্তাগত নিরাপত্তা, স্বাস্থ্যগত নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, আরও যে বিষয়গুলো আপনি নিয়ে আসেন সবখানে। আপনি যদি অসতর্কভাবে রাস্তার পাশে ইটালিয়ান হোটেলগুলোতে খান, ইটালিয়ান হোটেল তো জানেন কি, ইটের তৈরি হোটেল, সাধারণত আমাদের দেশের লোকজন একটু মজা করে বলে, সেখানে যদি সিঙ্গারা খান তাহলে আপনার হেপাটাইটিস বি হওয়ার খুবই সম্ভাবনা। একটা উদাহরণ আপনি খাদ্যের ক্ষেত্রে বলেন, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সংক্রামিত রোগগুলো খুব দ্রুত আপনার মধ্যে সংক্রামিত হবে। ডেঙ্গুটা এখন যেমন চলছে, আমরা মশকের ক্ষেত্রেও সতর্ক হতে পারি নাই, আবার নিজেরাও ব্যক্তিগতভাবে সতর্ক হতে পারি নাই। হ্যাঁ, এখানে তাকদীরের প্রশ্নটা যদি কেউ তোলেন সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, যে তাকদীর আছে, হয়ে গেছে, তাই না? তাহলে কি আর সতর্কতার প্রয়োজন আছে? না, তাকদীরের সাথে সতর্কতার আসলে কোনো কন্ট্রাডিকশান নেই, সেটা আমরা পরে বলবো। আচ্ছা, তাহলে এই যে সতর্কতামূলক অবস্থানের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি আল কোরআন যথেষ্ট গুরুত্ব দিয়েছে। দুটো শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে, একটা হলো আল হাদার, আল হাদার, আর আরেকটা হলো আল হিতাহ অথবা আল এহতিয়াত। দুটোই সতর্ক দৃষ্টি অথবা সতর্ক অবস্থানে থাকার জন্য আমাদেরকে নির্দেশনা প্রদান করে। আচ্ছা, তাহলে আমরা যদি আরবিতে সংজ্ঞায়িত করি যে সতর্কতাটা কী, এটা সংজ্ঞায় বলা হয়েছে বদলুল হিতাতি ওয়া তাআহু বিদ্দাইম লিল উমুরি ক্বাবলা উকুরিহা, যে কোনো ঘটনা ঘটার আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা। যে কোনো ঘটনা ঘটে যাওয়ার আগেই আপনার সতর্ক হয়ে যাওয়া, তাহলে সতর্ক অবস্থানটা আমরা এখানে ডিফাইন করতে পারলাম। এটাকে অন্য কিছুর সাথে তালগোল পাকিয়ে বুঝলে হবে না। সামনে আপনার বেশ কিছু বিপদ আছে, সেই বিপদটা কি হতে পারে যাতে ঘটতে না হয়, সেই বিপদটা না ঘটে এবং আপনার সেই সমস্যাটা তৈরি না হয়, আগে থেকে আপনার যে প্রস্তুতি গ্রহণের যে ব্যবস্থাপনাটা আপনি অবলম্বন করলেন, এটাই হলো সতর্কতা, এটাই হলো সতর্কতা। এরকম সতর্কতার উদাহরণ আসলে প্রত্যেকটা জায়গা আছে।
আখিরাতে আপনার একটা বিপদ হতে পারে, পারে না বলেন তো? যদি আপনি পৃথিবীতে সতর্কমূলক অবস্থান গ্রহণ না করেন তাহলে আল্লাহর সামনে কি জবাব দেবেন? যখন এমন একটা বিচার বসবে যে বিচারে আপনার আমার প্রত্যেকটা ভালো মন্দ আমলের হিসাবটা একদম মানে টপ টু বটম এ টু জেড থাকবে এবং সেখানে কোনো কিছু গোপন থাকবে না, তাহলে সেই সময় আপনি আমি কি ফল লাভ করতে চাচ্ছি, তাই না? যদি আপনি ভালো কাজ করেন তাহলে আল্লাহর কাছে রেহাই পাবেন, না হলে আল্লাহর কাছে ধরা খাবেন। তাহলে এটাও একটা বোঝা গেল বিপদ। তুলসিরাতের কথা আপনারা শুনেছেন, জাহান্নামের বিষয়টাও আমরা জানি। তাহলে একজন ব্যক্তি তার গন্তব্যস্থল হয় জান্নাত নয় জাহান্নাম, তাহলে বোঝা গেল সে একটা ঝুঁকির মধ্যে আছে। সাধারণত ঝুঁকির মধ্যে থাকলেই সতর্কতার কথা আসে। একজন বুদ্ধিমান মানুষ তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে ঝুঁকিগুলোকে নির্ধারণ করবে। আপনি এখন যখন ব্যবসা করবেন ব্যবসার মধ্যে ঝুঁকি আছে না? অত্যন্ত ঝুঁকি সম্বলিত ব্যবসা করাটা আসলে উচিত না, যেখানে আপনার এত ঝুঁকি থাকে যে আপনি আপনি ওই ব্যবসার মধ্যে আসলে লাভ করার সম্ভাবনা কম। তো তাহলে আপনি যদি উদ্যোক্তাও হন, এন্টারপ্রেনারও যদি হন, তবুও আপনার জন্য সেই ব্যবসায় আসলে যাওয়াটা উচিত হবে না, ঝুঁকির বিবেচনা। তাহলে ঝুঁকিটা দেখতে হবে আপনি সেটাকে ওভারকাম করতে পারবেন কি না। আগে থেকেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে আপনি সেই ঝুঁকিটা গ্রহণ করতে পারবেন কি না, এটাই হচ্ছে আসলে মূলত সতর্কতা। ইসলাম প্রত্যেকটা জায়গায় সতর্কতামূলক অবস্থানের নির্দেশনা আমাদেরকে দিয়েছে, এমনকি এর জন্য যে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা দরকার সেটাও বলে দিয়েছে। সূরা তওবার 122 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা কানা আল মুমিনুনা লিয়ানফিরু কাফা, মোমেনদের সকলকেই বের হতে হবে না, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্বাহু ফিদ্দীন, তবে কেন প্রত্যেক দল থেকে কিছু মানুষ বের হয় না যাতে তারা দ্বীনের জ্ঞানটা অর্জন করে নেয়, ওলিউন্দির ও কৌমাহুম, এবং তারা তাদের জাতির লোকদেরকে সতর্ক করে দেয়, ইদা রাজাউ ইলাইহিম, যখন এই জ্ঞান অর্জনকারী দলটা তাদের কাছে জাতির লোকের কাছে ফিরে আসে তখন জাতির লোকদেরকে তারা সতর্ক করে দেয়, লাআল্লাহুম ইয়াহদারুন, যেন তারা সতর্ক হয়। তাহলে এই যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করছি, আমরা হাদিসের জ্ঞান অর্জন করছি, দ্বীনের জ্ঞান অর্জন করছি, এমনকি জাগতিক যত মুবাহ বৈধ পারমিটেড যত জ্ঞানগুলো আছে সেগুলো আমরা অর্জন করছি, সেটার মূল লক্ষ্য কিন্তু একটাই, সতর্ক হওয়া। সতর্ক হওয়া, প্রত্যেকটা জ্ঞানকে কাজে লাগাতে হবে আপনার সতর্কতার সাথে। খেয়াল করে দেখুন প্রত্যেকটা জ্ঞানকে, গাড়ি চালাচ্ছেন অসতর্ক হলে কী হবে এটা তাই না আমরা সবাই জানি। আপনি একজন ডাক্তার সার্জন সার্জারির কাজ করছেন, অসতর্ক হলে কী করবেন জানেন? সুতাটা অথবা কেঁচিটা ভেতরে রেখে সেলাই করে দেবেন। এই ঘটনাগুলো ঘটছে, তখন সেটা জীবন মরার সমস্যা। সব জায়গায় দেখেন সতর্কতা আর সতর্কতা। তাহলে যে কোনো জ্ঞানকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করে চলতে চাই এবং বাস্তবায়ন করতে চাই তাহলে সেখানে চূড়ান্ত সতর্কতার প্রয়োজন আছে। যিনি মেশিন ম্যান, যিনি একজন আর্কিটেক্ট কিংবা প্রকৌশলী অথবা একজন ইঞ্জিনিয়ার, যাই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু তার জ্ঞানকে অত্যন্ত সতর্কতার সাথেই বাস্তবায়ন করতে হবে, নতুবা বিপদ শিরোধার্য, তা থেকে কোনো উত্তরণ আমাদের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাইউলদাউল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন ব্যক্তি একটা গর্ত থেকে দুইবার সর্প দ্বারা দংশিত হয় না। কেন জানেন? এক কথায় বলেন তো, সতর্কতার কারণে। যখনই একবার সে দংশিত হয় তখনই সে সতর্ক হয়ে যায়। যখনই কোনো একটা বিপদে সে পড়ে সে এক্সপেরিয়েন্সটাকে সে মনে রাখে এবং পরবর্তী এই ধরনের সিচুয়েশনে পড়ার আগে সে সতর্ক হয়ে যায়। তাহলে আপনি প্রত্যেকটা আয়াত এবং হাদিসের মধ্যে এই সতর্কতার একটা নির্দেশনা পাবেন। সুতরাং এই যে সতর্কতার কথা আমরা বলছি, এটা শরীয়তসম্মত একটা চমৎকার মেথড, একটা চমৎকার সিস্টেম, যেটার উপর ভিত্তি করে আমাদের প্রত্যেককে আসলে ব্রট আপ করা দরকার।
আমাদের চিন্তা চেতনা থেকে আরম্ভ করে কিছু সতর্কতা আছে ইনস্টিংটিভ অটোমেটিক মানুষ সতর্ক হয় দেখবেন যে পশুও সতর্ক হয় গাড়ি দেখলে সবাই থেমে যায় তাই না একটা বন্য পশু যখন দেখে যে এই রোড পার হতে হলে গাড়ির নিচে পড়া যাবে না এরকম বেশ কিছু ইনস্টিংটিভ আছে কিন্তু অধিকাংশ সতর্কতা হলো জ্ঞান নির্ভর এবং বুদ্ধি নির্ভর জ্ঞান নির্ভর এবং বুদ্ধি নির্ভর তার মানে হচ্ছে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে তাহলে সতর্ক হতে পারবেন নতুবা সতর্ক হতে পারবেন না আর অনেক ক্ষেত্রে জ্ঞানের সাথে বুদ্ধিরও সংযোজনের প্রয়োজন জ্ঞানটাকে আসলে তারাই ভালোমতো কাজে লাগাতে পারে যারা বুদ্ধিমান যারা বুদ্ধিমান নয় তারা জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না তাহলে জ্ঞানের সাথে বুদ্ধির একটা সংযোগও আছে কেউ যদি মনে করে আমি যথেষ্ট বুদ্ধিমান আমার জ্ঞান লাগবে না এটা কি ঠিক এটা ঠিক নয় আবার কেউ যদি মনে করে আমার তথ্য ভাণ্ডার অনেক সমৃদ্ধ জ্ঞানের ভাণ্ডারটা অনেক সমৃদ্ধ আমার বুদ্ধি লাগবে না এটাও কি ঠিক ঠিক নয় তাহলে জ্ঞান এবং বুদ্ধি দুটোই লাগবে এখানেও কিছু সমস্যা হয় কিছু মানুষ অতি বুদ্ধিমান তখন সে জ্ঞানকে ইগনোর করে বিশেষ করে কোরআন এবং সুন্নার জ্ঞানকে সে উপেক্ষা করে বলে যে এই জ্ঞান আমার দরকার নাই আমি যথেষ্ট বুদ্ধিমান এটাও ঠিক নয় মনে রাখবেন এটাও ঠিক নয় আল্লাহর চাইতে অধিক জ্ঞানী কেউ কি আছেন বলেন আল্লাহর চাইতে অধিক জ্ঞানী নেই যে যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন মহাশূন্য সৃষ্টি করেছেন এই যে গ্রহ নক্ষত্র এত কিছু সৃষ্টি করেছেন সব নলেজ তার কাছে আছে আমাদের কারো কাছে সব নলেজ নেই বরং আমাদের মধ্যে কেউ আছেন নলেজেবল তার চাইতে আরও অধিক নলেজেবল আছে তার চাইতেও আরও অধিক নলেজেবল আছে এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়ফাওকা কুল্লি যি ইলমিন আলিম ওয়ফাওকা কুল্লি যি ইলমিন আলিম প্রত্যেক জ্ঞানীর উপর আছে আরও একজন অধিক জ্ঞানী প্রত্যেক জ্ঞানীর উপর আছে আরও একজন জ্ঞানী আর সবার উপরে জ্ঞানী আছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব জ্ঞানকে ইগনোর কোনো বুদ্ধিমান সত্যিকারভাবে করতে পারে না যদি তার বুদ্ধিটা সচল থাকে আমরা সতর্কতার কথা বললাম এই সতর্কতা হচ্ছে আপনি সচেতন হওয়ার একটা আলামত আপনি যদি সচেতন না হন তাহলে সতর্ক হবেন না অতএব আমাদের শিক্ষারও কিন্তু একটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ওয়াই সচেতন করে গড়ে তোলা যেন আমরা আমাদের জাতীয় উন্নয়ন থেকে আরম্ভ করে ব্যক্তি উন্নয়ন পারিবারিক উন্নয়ন সামাজিক উন্নয়ন এগুলোর ব্যাপারে আসলে সচেতন হই আজকে ধরুন যদি আমরা এটাকে একটু সমীক্ষা করি তাহলে দেখব অধিকাংশ মানুষ কিন্তু সচেতন না কালকেও দেখলাম একজন মানুষ রাস্তার মাঝখানে কলা খেয়ে খোসাটা ফেলল এরকম ঘটনা প্রচুর আছে অনেক প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি যে একজন লোক তার হাতের ময়লাটা কোথায় ফেলবে সেরকম কোনো বক্স নাই তার মানে সচেতন না আপনি দেখবেন যে আমাদের অধিকাংশ ডোবা নালা এগুলোর পানি অস্বচ্ছ বরং অস্বচ্ছ বললেও মনে ভুল বলা হবে না আরও ডেঞ্জারাস পানি যে রং এবং সেখানে যে ব্যাকটেরিয়ার বসবাস সমস্ত নদী নালা লেকগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি তাহলে আশপাশের লোকজন কি সচেতন কিন্তু সবাই স্কুলে যাচ্ছে বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছে শিক্ষা কেন্দ্রে পাঠাচ্ছে শিক্ষাটা তাহলে কি আমাদেরকে কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না এই প্রশ্নটা কিন্তু করতে হবে আপনারা যারা এখানে শিক্ষক ছাত্র আছেন এটা মাথায় নিতে হবে শিক্ষাটা কেন আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছে না কেন সচেতন করছে না কেন সতর্ক করছে না এটা ভাবতে হবে আমরা খুতবায় তো শুধু জান্নাত আর জাহান্নামের আলোচনাই করি এই আলোচনাগুলো আসতে হবে আমাদের তাই না আমাদের আরও সতর্ক অবস্থানে আসতে হবে যাই হোক তাহলে সতর্কতামূলক অবস্থানের বিপরীত কী এটা আমাদের জানতে হবে শব্দটা কি বলেন তো বাংলায়ও সেটা আমরা ব্যবহার করি শব্দটা আরবি সেটা হলো বাংলায় বলি আমরা গাফলতি আর আরবি মূল শব্দটা হলো আল গাফলা অর্থাৎ যেটাকে আমরা বলি গাফলতি অর্থাৎ মনোযোগী না হওয়া অসতর্কতা এভাবেও এটাকে বলা যায় তাহলে সতর্কতার বিপরীতে হলো গাফলতি বা গাফলা মনে রাখবেন আমাদেরকে ইসলামী শরিয়া মানে চূড়ান্ত নির্দেশ দিয়েছে যেন আমরা কোনো কাজে গাফেল না হই কারণ সকল কাজে ব্যর্থতার মূল দায়ভাগ হচ্ছে এই গাফলতির আপনি যখনই গাফেল হবেন তখনই বিপর্যয় ঘটে যায় সেজন্যে
একজন কবি এটা বলেছেন ইদা কুনত যা ফাহমিন ফাকুন যা নাবাহাতিন ওয়া কুন হাদিরান লাদাগাদ দুহুক দহুকি ওয়া হাসিমা ফালাম তাবতাসিম আফআ فلم تبتسم أفعى على حين لدغة ولكن بعد الناس يلدغ باسما এখানে অতি সতর্কতার জন্য কবি বললেন যখন তুমি বুঝদার হও তাহলে বুদ্ধিমান হও বুঝদার হও তাহলে বুদ্ধিমান হও আর তুমি সতর্ক থাকো সব কাজে তুমি সতর্ক থাকো কারণ সাপ যখন সে কাউকে দংশন করে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কবি সাপ যখন দংশন করে সে হেসে হেসে করে না সাপ যখন দংশন করে সে হেসে হেসে করে না কিন্তু কিছু মানুষ আছে যারা হেসে হেসে দংশন করে বুঝতে পেরেছেন কি যাদেরকে আপনি বন্ধু ভাবছেন যারা আপনার কাছের মানুষ যাদেরকে যাদের ব্যাপারে আপনি একদম পুরোপুরি অসতর্ক সেই কিন্তু আপনার ক্ষতিটা করে দেয় তাহলে সাপের ব্যাপারে অতি সতর্কতার প্রয়োজন নেই ওটার জন্য ইনস্টিংটিভলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে যে সতর্কতা এনাফ একটা সাপ দেখলে দেখেন মানুষ লাফায় কীভাবে দৌড়ে পালায় কিন্তু মানুষ যাকে আপনি চেনেন যে ভেতর থেকে আপনার ক্ষতি করার জন্য প্রস্তুত কিন্তু আপনার অসতর্ক থাকার কারণে হয়তো আপনি সেটাকে প্রতিহত করতে পারছেন না সতর্ক থাকলে আপনি পারতেন এই জন্যই বলা হয়েছে যে কিছু মানুষ আছে যারা হেসে আপনাকে ক্ষতিগ্রস্ত করে আপনার ক্ষতি করে এবং হেসে আপনাকে দংশন করে অতএব সতর্ক থাকুন আমাদের মধ্যে বিভিন্ন পেশাজীবী মানুষরা আছে কেউ শিক্ষক কেউ প্রকৌশলী কেউ ব্যবসায়ী আবার মুসলিম সমাজ বা রাষ্ট্রকে পরিচালনাকারী শাসকবর্গও আছেন যেই হন না কেন প্রত্যেকের জন্যই সতর্কতাটা খুবই জরুরি অতএব প্রত্যেকের উপর ওয়াজিব হচ্ছে সতর্ক থাকা এবং গাফেল না থাকা যাতে করে যারা আমাদের ক্ষতি করে থাকে তারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে এমনকি একজন ব্যক্তি সে সতর্ক থাকবে তার নিজের নফসের ব্যাপারেও তার নিজের নফসের ব্যাপারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নফসাল আম্মারাতুম বিসু নিশ্চয়ই নফস মানুষকে খারাপ কাজের নির্দেশনা দিয়ে থাকে ফলে আপনি যদি আপনার নিজের নফসের ব্যাপারে সতর্ক না হয়ে বরং আপনি বলেন আমিই তো নিজের আমিত্বকে রক্ষার জন্যে নিজের মনে যা আছে তাই করে বেড়ান এবং নিজের মনোভাব অন্যদের উপরে কিংবা জাতির উপরে চাপিয়ে দেন তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হয়ে যায় এই জায়গায় আপনার সতর্ক থাকা উচিত ছিল আপনার নফসে আপনার মনে যা চায় তা আপনি করতে পারেন না তা আপনি করতে পারেন না কারণ মন কি সবসময় ভালো কিছু চায় ভালো কিছু চায় না তাহলে আপনাদের প্রত্যেকের মনে যা চায় সেটা কখনো কখনো আপনার নিজের জন্য ক্ষতিকর কখনো কখনো পরিবারের যে কোনো সদস্যের জন্য ক্ষতিকর কখনো কখনো সমাজের জন্য ক্ষতিকর কখনো কখনো জাতির জন্য রাষ্ট্রের জন্যও ক্ষতিকর এজন্যে আপনি সতর্কতামূলক অবস্থানে থাকবেন যেন আপনার নফস আপনাকে আপনার সমাজকে আপনার জাতিকে ধোকা এবং প্রতারিত করতে না পারে প্রতারণা করতে না পারে আচ্ছা তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই জায়গায় নফসকে তাকওয়ার সাথে কানেক্টেড করে দেওয়া নফসকে তাকওয়ার সাথে কানেক্টেড করে দেওয়া মনে রাখবেন আল্লাহর তাকওয়া তাকওয়া এটা একটা একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম অফ ইসলাম যেটা যেই অবলম্বন করবে সেই পরিচ্ছন্ন ভালো ইমানে পরিপূর্ণ একজন মানুষে পরিণত হবে এবং এই তাকওয়া মনে রাখবেন প্রত্যেক মানুষ যদি ইমান আনার পরে সে তাকওয়া অবলম্বন করে তাহলে তার দুনিয়া এবং আখেরাতের জীবনী গ্যারান্টি স্বয়ং আল্লাহ সুবহান তাআলা দিচ্ছেন এই জন্য আল্লাহ তাআলা বারবার মোমেনদেরকে সারা পৃথিবীর সকল মানুষকে তাকওয়া অবলম্বনের কথা বলেছেন যেটা খুতবাতুল হাজার মধ্যে আপনারা দেখেন প্রত্যেকটা আয়াতে তাকওয়ার কথা বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কূলু কাওলান সাদীদা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অসংখ্য আয়াতে তাকওয়ার কথা বলেছেন কারণ তাকওয়াই
মানুষকে স্কিলফুল করে দেয়, স্কিলড করে দেয়। আজকে যে সফট স্কিলের কথা আপনারা বলছেন, এটা তাকওয়ার মধ্যে ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। যতগুলো স্কিল, সফট স্কিল এখন বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে, আপনি দেখেন কোনো একটার কমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাবেন না। পাবেন কি? পাবেন তো। উনি কার কাছে শিখেছিলেন? আমরা এগুলো সব ইহুদি নাসারদের কাছ থেকে শিখছি। এখন তাদের বইপত্র আমাদের প্রেসক্রাইবড এবং রেকমেন্ডেড বুকস, কোরআন নাই। দেখেন যারা সফট স্কিল করাচ্ছেন তাদের কারো সাথে কোরআন নাই, হাদিসও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাও নাই। এটা দুর্ভাগ্যজনক। পৃথিবীর যে মানুষটি সারা পৃথিবীবাসীকে সফট স্কিল শিখিয়েছে তাকে আপনারা ইগনোর করছেন, সফট স্কিল শেখার ক্ষেত্রে, শেখানোর ক্ষেত্রে। ফলে মানবিক এবং মানবতার একটা বিপর্যয় আমরা লক্ষ্য করছি। এত কিছু শেখাচ্ছেন, কই মানুষ তো উন্নত হচ্ছে না? আর এগুলো সবচেয়ে বেশি শেখাচ্ছে দেখেন আমেরিকা এবং ইউরোপ। সেখানকার মানুষ তো দিন দিন অশ্লীলতাকে মানে ক্রস করে যাচ্ছে। একই লিঙ্গের মানুষ তারা বিবাহিত হচ্ছে, এখন লিভ টুগেদার করছে। বলেন তো এটা কোন ধরনের সফট স্কিল? এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, এগুলো ভাবতে হবে। আমরা কাউকে আক্রমণ করে কথা বলছি না, কিন্তু ভাবনার তো অবকাশ আছে। এই পৃথিবীতে যারা বিপর্যয়কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, সেটা কি আমাদের আলোচনার মধ্যে আসতে পারে না? অবশ্যই আসা উচিত, অবশ্যই আসা উচিত। আপনি অন্যায়কে, ত্রুটিকে এবং যেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, সেগুলোকে যখন বৈধতার মধ্যে নিয়ে আসবেন এবং সেগুলো যখন আপনার পাঠ্য হয়ে যাবে, তাহলে মনে রাখবেন বিপর্যয়ের আর বেশি দেরি নাই। আর এটা ঘটছে আমাদের মুসলিম সমাজের অসতর্কতার কারণে, মনে রাখবেন। আমাদের অসতর্কতার কারণে আজকে এই সমস্ত আমদানি করা চিন্তাভাবনাগুলো, বদভ্যাসগুলো, অশ্লীলতাগুলো, অন্যায়গুলো আমরা এখন একদম গোগ্রাসে নিয়ে নিচ্ছি এবং আমাদের সমাজেও আমরা অ্যালাউ করছি। এটা করা যাবে না প্রিয় ভাইরা। সমাজের প্রত্যেককেই সতর্ক হতে হবে, একদম নিজ থেকে আরম্ভ করে সর্বশেষ পর্যায় পর্যন্ত। আমরা যে সিস্টেমটা দেখেন এখন ফলো করছি, ডিজিটাল যে সিস্টেম অনলাইন, এখানে হ্যাকারদের আক্রমণ হয়, সবাই এখন খুব সতর্ক। অসতর্কতার কারণে অনেকগুলো হ্যাকড হয়ে গেছে, অনেক ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে আরম্ভ করে, কিন্তু সবাই এখন সতর্ক হচ্ছেন। তাহলে ইমানের ক্ষেত্রে কি সতর্কতার প্রয়োজন নেই? আমাদের তাকওয়ার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সমাজে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে, একে অন্যের অধিকার আদায়ের ক্ষেত্রে, সকল জায়গায়, মানে আমরা যদি শুধু জাগতিক ক্ষেত্রে সতর্ক হই, তাহলে এইটাও কিন্তু আমাদেরকে যথেষ্ট সুন্দর সমাধান দেবে না। বরং সতর্কতার যে প্রায়োরিটি ইসলাম সেট করেছে, সেই জায়গাটাও আমাদেরকে চিহ্নিত করতে হবে। সতর্কতার ক্ষেত্রে এক নম্বর হচ্ছে ইমান, ইমান। দুই নম্বর হচ্ছে তাকওয়া। ইমান এবং তাকওয়া পৃথিবীর সার্বিক উন্নয়নের মূল চাবিকাঠি। সে কথাটি আল্লাহ সুবহান তাআলা সূরা আল আরাফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ইমান পোষণ করত, ইমানটা হোল্ড করত, পোষণ করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ বলছেন আসমান এবং জমিনের উভয় দিক থেকে যত বারাকা, যত প্রাচুর্য, যত উন্নয়ন, সেটি আমি উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ইমান এবং তাকওয়া এ দুটো জায়গায় কিন্তু আপনাকে বিনির্মাণ করতে হবে, এবং এ দুটো জায়গায় উইদাউট এনি কম্প্রোমাইজিং আপনাকে শতভাগ রক্ষা করতে হবে। আপনার ইমানকে শতভাগ রক্ষা করতে হবে, আপনার তাকওয়াকেও শতভাগ রক্ষা করতে হবে। আপনি দেখেন প্রতিনিয়ত পৃথিবীর যেই জায়গাটা মোমেনদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ, সেটা হলো তার ইমান। প্রতি মুহূর্তে ইমান যায়, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনি ইমান যাওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেকটা আমলের ক্ষেত্রেও, কারণ ইমান ধ্বংস হয় যেগুলো দিয়ে, সেগুলো হচ্ছে ইমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। আপনারা এগুলো নিয়ে পড়েছেন নিশ্চয়ই, নালিফায়ার অফ ইমান, ইমানকে যেগুলো ধ্বংস করে, যে কাজগুলোতে সম্পৃক্ত হলে অথবা যে বিশ্বাসগুলো লালন করলে আপনার ইমানটা চলে যায়, এটা ইমানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। তাহলে আপনার ইমানকে প্রোটেক্ট করতে হবে, হেফাজত করতে হবে এই ইমান ধ্বংসকারী বিষয়গুলো থেকে, আপনার ইসলামকে ধ্বংসকারী বিষয়গুলো থেকে প্রোটেক্ট করতে হবে ইসলামকে।
আদারওয়াইজ আপনি নামে যতই মুসলিম লেখেন না কেন, সত্যিকারের মুসলিম তো হতে পারবেন না। সত্যিকারের মুসলিম কিন্তু নামের মুসলিম হওয়া না, তাই না? ইমান আকিদায় এবং আমলে মুসলিম হওয়া, এটা হচ্ছে মেইন বিষয়। একই অবস্থা তাকওয়া। যখন আপনাকে ঘুষ অফার করা হয়, তাকওয়াটাকে কোথায় নেন আপনি বলেন? যখন আপনাকে সুদ অফার করা হয় এবং সুদের বিশাল একটা রেভিনিউ আপনার কোম্পানিতে জমা হয়ে যায়, সেটাকে কনজিউম করার সিদ্ধান্ত নিলে ইমানটাকে কোথায় রাখেন আপনি বলেন? তাকওয়াটাকে কোথায় রাখেন আপনি বলেন? যখন চুরির বিশাল একটা সুযোগ তৈরি হয় আপনার সামনে, অথবা মানুষের সম্পত্তি আত্মসাতের একটা বিশাল সুযোগ তৈরি হয় আর আপনি সেটা করেন, তাকওয়াটাকে ইমানটাকে কোথায় রাখেন আপনি বলেন? তরুণরা যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়, তারাও কি তাদের ইমানের কথা তখন স্মরণ করে, তাকওয়ার কথা? এসবই হচ্ছে অসতর্কতার কারণে। আমরা এই সতর্কতামূলক অবস্থানটাকে নিশ্চয়ই ফোকাসে নিয়ে আসি নাই? তাহলে মনে প্রাণে দেখবেন যে অনেক লোক খুব দিনদার, কিন্তু স্টিল তারা অনেক অপকর্মে লিপ্ত। দিনদারিটা তাহলে কি? দিনদারিটা কি শুধুই পোশাকে দিনদারি, টুপি, দাড়ি এবং লম্বা জব্বা? সুবহানাল্লাহ, কিছু মানুষ এর মধ্যে দিনদারিটাকে ঢুকিয়ে ফেলেছে। দিনদারিটা তো আসলে হলো তাকওয়া। দিনদারির আসলটা কি? তাকওয়া। আর তাকওয়া হলো আল্লাহর নির্দেশকে মান্য করা এবং তার নিষেধকৃত জিনিসগুলোকে বর্জন করা। ব্যাস দুটো জিনিস, আল্লাহর নির্দেশগুলোকে মেনে নেওয়া এবং তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হলো তাকওয়ার মূল কথা। তাহলে মূলত প্রকৃত দিনদারি বলতে আমরা কাকে বুঝি? তাকওয়া। তাকওয়া সে কথাটাই এখানে বলা হচ্ছে, যে যদি আমরা সতর্কতামূলক অবস্থানে নিজেকে রাখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাকওয়া, আমাদের সবচেয়ে বড় উপকরণ হচ্ছে তাকওয়া। ইমান এবং তাকওয়াকে মেনটেন করা, এটার জন্য সতর্কতা প্রয়োজন, যেটা আমি একটু আগে বললাম। এই আলোচনা থেকে স্পষ্ট যে আপনি সতর্কতা অবস্থানকে যদি মিস করে ফেলেন, তাহলে ইমান হারার সমূহ সম্ভাবনা আছে, তাকওয়া হারানোর সমূহ সম্ভাবনা আছে। আর যদি আপনি সচেতন হন, তাহলে ইমান এবং তাকওয়াকে 100% আমাদেরকে রাখতে হবে। মানুষ আল্লাহ তাআলা তাকে কত নেয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, মানসিক শক্তি দিয়েছেন, শারীরিক শক্তি দিয়েছেন, তাকে সৃজনশীলতা দিয়েছেন যেন সে সৃষ্টি করতে পারে। তবে অবশ্যই যত চেষ্টাই সে করুক না কেন, সে স্রষ্টা আমাদের, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খালেক, তার সমান সে সৃষ্টি করতে পারবে না। বাস এটাও আমাদের মাইন্ডসেট করা দরকার। কিন্তু তারপরেও তাকে আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন, দিয়েছেন এবং দেবেন আরও অনেক মানুষকে, যারা পৃথিবীতে এতদিন আমরা যা ভাবতাম না সেরকম কিছু নিয়ে আসার সক্ষমতা রাখে। এই জায়গায়ও মানুষ নিজের দ্বারা প্রতারিত হতে পারে, যে আমার এত সক্ষমতা, এত কিছু আমি আবিষ্কার করেছি, তাহলে সে ধোকাগ্রস্ত হতে পারে, এটা যেন না হয়। সেজন্য সতর্কতামূলক প্রয়োজন। আমাদের যে ক্ষমতা, আমাদের যে শক্তি, তার দ্বারাও যেন আমরা নিজেরা প্রতারিত না হই। প্রতারিত হলেই বুঝতে হবে যে আসলে আমি সতর্ক ছিলাম না। দেখেন, পৃথিবীর বড় বড় শক্তিগুলোও তারা প্রতারিত হয়েছিল, ফেরাউন প্রতারিত হয়েছিল, তাই না? নমরুদ এবং এরকম পৃথিবীর আরও বহু মানুষ প্রতারিত হয়েছে, যখন তারা মনে করছে তার বিত্ত বৈভব বা দুনিয়াতে তার পজিশন, এইটা তাকে অনেক দিন, তাকে হয়তো তার সাথে থাকবে, তাকে ওই পদে আসীন রাখবে এবং সারা পৃথিবীবাসীর উপর তার শাসন ক্ষমতাকে সেটা দীর্ঘস্থায়ী করবে, এটা ঠিক নয়। কারণ প্রকৃত পরাক্রমশালী সত্তাকে আল্লাহ সুবহানাহু তাআলা, সে বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আল্লাহ পরাক্রমশালী সত্তা এবং তিনি আজ হোক আর কাল হোক প্রত্যেক ব্যক্তির তিনি হিসাব নেবেন, এবং অনেক সময় দুনিয়াতেও সেটা তিনি মানুষকে এগিয়ে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু তাআলা আল কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয-যালিমুন। জালিমরা যা করছে তোমরা আল্লাহকে সে ব্যাপারে গাফিল মনে করো না। সতর্কতার যদি আপনি
মানে সদা সতর্ক এরকম দৃষ্টান্ত পেতে চান তাহলে আপনি আল্লাহকে এখানে দেখতে পারেন, কারণ আল্লাহ সুবহান তাআলা তিনি এই বিশ্ব জগৎ পরিচালনা করছেন, আল্লাহর নির্দেশনা সব কিছু পরিচালিত হচ্ছে, এখানে কোনো ধরনের ব্যত্যয় নাই। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো তাফাউত, কোনো ব্যত্যয়, কোনো ত্রুটি, কোনো ঘাটতি আপনি পাবেন না। এটা সতর্কতার একটা উদাহরণ। যে জিনিস যত ভালো চলে বুঝতে হবে যিনি ওটাকে পরিচালনা করছেন তিনি অতি সতর্ক, আর যখনই কোনো ঘাটতি তৈরি হয় বুঝতে হবে সেখানে আসলে ঘাটতি হয়েছে কিসের, সতর্কতার ঘাটতি হয়েছে। ফলে বিষয়টা আমরা যেন মনে রাখি। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, তিনি বাদ্রী সাহাবা ছিলেন, এই হাদিসটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। তিনি একবার অত্যন্ত রেগে গিয়ে তার কোনো এক কর্মচারীকে প্রচুর বেদম প্রহার করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে বললেন, আলাম ইয়া আবা মাসউদ, হে আবু মাসউদ জেনে রাখো, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনক আলা হাদাল গোলাম, যে আল্লাহ তাআলা তুমি এই গোলামের উপর যতটা ক্ষমতা রাখো তার চেয়ে বেশি ক্ষমতা আল্লাহ রাখেন, আল্লাহ তার চেয়ে বেশি ক্ষমতা রাখেন। কিন্তু আল্লাহ তাআলা আসলে কাজগুলোকে হতে দেন, এটা তাকদীরের ফয়সালা, কেউ সতর্ক থাকলেন সতর্ক থাকলেন না এটা তাকদীরের ফয়সালা। তাকদীরের বিষয়টা আমি এখানে খুব সংক্ষেপে বলি, যেহেতু শুরুতে বলেছিলাম বলবো, তাকদীরটা হচ্ছে এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। কে তাকদীর নির্ধারণ করেন বলেন তো? আল্লাহ। তাকদীর পাল্টানোর ক্ষেত্রে সৃষ্টির কারো কোনো হাত আছে? আচ্ছা, এখন তাকদীর নিয়ে প্রশ্নে অনেকেই বলেন যে আল্লাহ তো তাকদীর ঠিক করেন, তাহলে এটা তো আমি করবই, তাহলে আর সতর্কতারও প্রয়োজন কি, আর আমার দোষ কেন হবে? হ্যাঁ, দোষ হবে, কারণ আল্লাহ একটা সিস্টেম এখানে ডেভেলপ করেছেন। কি সেটা? সেটা হচ্ছে আল্লাহ সৃষ্টি করে আপনাকে উইল পাওয়ারটা দিয়েছেন আর বলে দিয়েছেন তোমার এটা করার ক্ষমতা থাকবে, ওটা করার ক্ষমতা থাকবে। যখন ক্ষমতার থাকবে না তখন আর তোমার সওয়াব আর শাস্তির কোনো ব্যবস্থা নেই। যেমন একজন লোক স্ট্রোক করলো, ব্রেন স্ট্রোক, সব কিছু তার মেমোরি লস হয়ে গেল, তাহলে তার কোনো কাজের জন্য তাকে আর জবাবদিহি করতে হবে না। একজন পাগল, তাকে তার কোনো কাজের জন্য জবাবদিহি করতে হবে না। একজন শিশু, তাকে তার কোনো কাজের জন্য, বালেক হওয়ার আগ পর্যন্ত কোনো কাজের জবাবদিহিতা তাকে করতে হবে না। কিন্তু অন্য যারা আছেন, যারা বালেক, তাদেরকে তাদের কাজের জবাবদিহিতা করতে হবে। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে পূর্ণ শক্তি দিয়েছেন, পূর্ণ সামর্থ্য দিয়েছেন এবং উইল পাওয়ারটা দিয়েছেন। এই কারণে এটা আল্লাহর একটা সিস্টেম। আপনি যদি বলেন এই সিস্টেমটা তো আমার ভালো বুঝে আসে না, যদি আপনার বুঝে না আসে সেটা আপনার ত্রুটি, আপনার ঘাটতি, আপনাকে বোঝানো আমাদের দায়িত্ব নয়, কিন্তু আপনার বুঝে নেওয়াটা আপনার দায়িত্ব। এটা হলো আল্লাহর সিস্টেম। তিনি এই যে তাকদীরের যে বিষয়টা এটা ইম্পোজ করেননি আপনার উপরে, বরং এটা একটা সিস্টেম। সেই সিস্টেমটা কি? প্রথম হচ্ছে আল্লাহ জানেন যা কিছু ঘটবে, আল্লাহ জানেন। আপনিও যদি জানেন একজন লোক পড়ে যাচ্ছে বা পড়ে যাবে, জানাটা কি কোনো অপরাধ হতে পারে বলেন? অপরাধ, আল্লাহ জানেন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ যা জানেন তা লিখে রেখেছেন, আমার জানা বিষয় তো আমিও লিখতে পারি, আল্লাহ যা জানেন সেটা কলমকে বললেন লিখো, কলম লিখে রেখেছে। তৃতীয়ত হচ্ছে আল্লাহ যা জানেন এবং লিখে রেখেছেন সেটা তো হবে, কিন্তু হওয়ার আগে সেটার ইচ্ছা পোষণ করেন আল্লাহ, এটাকে বলা হয় মাশিয়া, উইলিং অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহ সেটা ইচ্ছা পোষণ করেন। আল্লাহ যদি ইচ্ছা পোষণ না করেন তাহলে কোনো কিছু হতে পারে না। আচ্ছা, যেটা ইচ্ছা পোষণ করেন, লাস্ট হচ্ছে ক্রিয়েশন, খালক, ক্রিয়েশন, এটা হলো তাকদীরের চারটে স্তর। তাহলে তাকদীর এমন কোনো ইনটেক জিনিস না যে আল্লাহ তাআলা একজনের উপর জোর করে চাপিয়ে দিলেন, এটা নলেজ অফ আল্লাহ, রাইটিং, এবং দেন উইলিং অফ আল্লাহ, অ্যান্ড দেন ক্রিয়েশন অফ আল্লাহ, এই চারটা স্তর, এটা হলো তাকদীর। এই চারটা স্তর কার কাজ? আল্লাহর কাজ। অতএব তাকদীর নিয়ে প্রশ্ন করার অধিকার কারো নেই। যারা অতিমাত্রায় বুদ্ধিজীবী তাদের কথা আলাদা, তারা যা ইচ্ছা বলতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, আল্লাহও সেটা বলে দিয়েছেন। কারো ইচ্ছে হলে ঈমান আনবে, কারো ইচ্ছা হলে কুফরি করবে, বাট শেষ বিচারের দিন আল্লাহ হচ্ছেন সুপ্রিম অথরিটি, যিনি এটাকে জাজ করবেন, জাস্টিফাই করবেন, ব্যাস। সে জায়গায়ও আমাদের করার কিছু নেই। আমরা তাহলে কি বলছি? আমরা আসলে আল্লাহর দেয়া এই জ্ঞানের ভাণ্ডার থেকে কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কেন? আপনাদেরকে সতর্ক করার জন্য, ব্যাস।
আর কিছু নেই, যেটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়, সতর্কতা, সতর্ক থাকা, সতর্ক থাকতে বলা। যাই হোক, এই হাদিসের মধ্যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে এই গোলামের উপর তুমি যতটা সক্ষম, তোমার যতটা দাপট আছে তার চেয়ে বেশি সক্ষমতা আছে কার, সামর্থ্য আছে আল্লাহর। তখন সাহাবা বললেন, আমি বললাম, মানে এই কথায় উনি খুব প্রভাবিত হলেন, খুব প্রভাবিত হলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি আর কোনো কর্মচারীকে, গোলামকে, কোনো দাসকে আমি আর প্রহার করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা লাউলাম তাফআল, তুমি যদি এমনটি না করতে, অর্থাৎ যে নিজেকে বিরত যদি না করতে প্রহার থেকে, তাহলে তোমাকে জাহান্নাম গ্রাস করত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহাতে সাহাবি সতর্ক হলেন এবং এই সতর্কতার কারণে তিনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন, সেটাই হলো এই হাদিসের মূল বক্তব্য। আজকে আসলে আমরাও যে কথাগুলো আজকে আপনাদের সাথে খুতবায় শেয়ার করছি, এটা আপনাদেরকে এক ধরনের ওয়ার্নিং, সতর্কতা দেয়, সতর্ক অবস্থানে থাকার জন্য কিছু নসিহা। উদ্দেশ্যটা হলো এটাই যে আমরা সবাই সতর্ক হই, দুনিয়ার অবস্থানেও সতর্ক হই, আর আখিরাতের জন্য যে একটা জান্নাত অথবা জাহান্নামের বিষয় রয়েছে তার জন্য আমরা সতর্ক হই, যাতে আল্লাহর কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাই আর জান্নাত আমরা লাভ করি। সুতরাং আমি পরিশেষে এতটুকু বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যেদিন প্রত্যেক ব্যক্তি সে যে আমল করেছিল, যে ভালো আমলগুলো করেছিল সেটা সে তার সামনে উপস্থিত দেখতে পাবে এবং সে যে মন্দ আমলগুলো করেছিল সেটাও সে উপস্থিত দেখতে পাবে, এবং তার এই আশাটা থাকবে, তার এই আকাঙ্ক্ষাটা থাকবে, ইস, যদি এই আমল এবং তার মাঝখানে, অর্থাৎ আমার মাঝখানে যদি অনেক বড় দূরত্ব থাকতো, এই আমলটার কারণে আজকে আমার যে বিচার হতে যাচ্ছে সেখানে তো আমি পরাজিত হব, আমি শাস্তি পাবো, অতএব এই আমলটা এবং আমার মাঝখানে যদি দূরত্ব অনেক বেশি থাকতো তাহলে তো আজকে এই দশাটা আমার হতো না। ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহ, তখন যে অবস্থা হবে সেই জন্য আল্লাহ তাআলা তাকে সতর্কতার নির্দেশ দিচ্ছেন, সতর্ক হওয়ার নির্দেশ দিচ্ছেন তাকে তার ব্যাপারে। এখানে দুটোই হতে পারে, তাকে তার ব্যাপারে সতর্ক করছেন অথবা আল্লাহ তার নিজের ব্যাপারে ওই ব্যক্তিকে সতর্ক করছেন। কারণ কি? কারণ আল্লাহ পাকড়াও করবেন, আল্লাহ হিসাবটা নেবেন, অতএব সেই হিসাবের ব্যাপারে তথা আল্লাহর এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ব্যাপারে তোমরা সতর্ক হও। অথবা এই অর্থটা করা যেতে পারে যে তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি সতর্ক হও, আর আল্লাহ হচ্ছেন তার বান্দাদের প্রতি খুবই করুণাময়। এহতিয়াতের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ইসলাম হুকুম আহকামের ক্ষেত্রেও কিন্তু সতর্কতামূলক অবস্থানকে এনকারেজ করেছে সবসময়। আপনি যেমন দেখেন, আপনি যখন সালাতে দাঁড়ান, তিন রাকাত আর চার রাকাতের একটা দ্বন্দ্বে পড়ে যান, কয় রাকাত ধরে নেবেন আগে বলেন, তিন রাকাত না চার রাকাত? তিন রাকাত, তিন রাকাত ধরে নেবেন, কারণ তিন রাকাতটা হলো নিশ্চিত আর চার রাকাতটা হতেও পারে নাও হতে পারে। তাহলে নিশ্চিতটাকে ধরে নিয়ে আপনি আরও এক রাকাত পড়বেন, কিন্তু এখানে তো একটা ডিস্টর্শন চলে আসলো, এটার রিকাভারি কীভাবে হবে? এটা হবে সেজদা সাহু দিয়ে। এটা কি কি হবে? সেজদা সাহু দিয়ে। কি চমৎকার একটা নির্দেশনা! তাতে আপনার এই যে ভুলটা হলো, ভুলের কারণে সেজদা সাহু, ফলে আপনার সালাতের পরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকলো না। এখানে যে নিয়মটা, মানে ইসলামিক স্কলাররা বলেছেন যেটাকে ফলো করতে হবে, সেটা হলো আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। আপনার যদি কোনো সন্দেহ শোভা থাকে, সেই সন্দেহের কারণে ইয়াকিনকে প্রতিহত করা যাবে না, বরং ইয়াকিনটাকেই ধরে রাখতে হবে আর প্রতিহত করবেন সন্দেহকে যে কোনো ক্ষেত্রে। আপনি যেমন অজু করে বের হয়েছেন, মনে আছে, এরপরে অজু টুটে গিয়েছে কি না আপনার মনে নাই, তাহলে আপনার ইয়াকিন কিসের উপরে? অজু আছে। কিন্তু এমনও তো হতে পারে যে আপনার হয়তো অজুটা টুটে গিয়েছে, হতে পারে না? হতে পারে। কিন্তু ইসলাম বলেছে নাও, এখানে কোনো ওয়াসওয়াসা এবং ওসিডি প্রবলেমের দিকে যাওয়া যাবে না,
এখানে স্ট্রং থাকতে হবে সেটা কি, যেটা আমার শেষ অবস্থা ওটাই ইয়াকিন। এমনকি যদি ওযু টুটেও যায়, ওযুটা তো একটা হুকমি ব্যাপার, ওযু কি চোখে দেখা যায়? চোখে দেখায়, আপনি কিছু কাজ করলেন তখন বলা হলো আপনি পবিত্র, তাহলে এটা একটা হুকমি বিষয়। অতএব এটা যেভাবে আল্লাহ সুবহান তাআলা ডিফাইন করেন সেটাই আমাদের জন্য শেষ ধার্য হবে। তাহলে বলা হলো, দেখেন এখানে একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে, যদি প্রত্যেক সন্দেহকে আপনি প্রাধান্য দেন তাহলে হাজারো সন্দেহ এসে আপনাকে কনফিউজ করে ফেলবে এবং এখান থেকে আপনার ওসিডি প্রবলেম, ওয়াসওয়াসা শুরু হয়ে যাবে, যেটা পরবর্তীতে আপনাকে মেন্টাল ডিজিজের দিকে নিয়ে যাবে। ইসলাম বলেছে নো, এটা বন্ধ, বরং এখানে এহতিয়াত, সতর্কতামূলক অবস্থান, সেটা কি? সেটা হচ্ছে ইয়াকিনের উপর থাকা, ইয়াকিনের উপর থাকা ইত্যাদি। এরকম আরও অনেকগুলো বিষয় আছে, যেমন ওলামারা অনেকে ইখতিলাফ করেছেন এ কাজ করা যাবে কাজ, তা আপনি দেখবেন যে কোন কাজ বেশি সতর্কতামূলক, তাহলে আপনার দিলের মধ্যে ইতমিনান চলে আসবে, যেখানে যে কাজটা করলে আপনি দেখেন যে আপনার আর কোনো সন্দেহ শোভা থাকে না, তাহলে সেই কাজটা যদি আপনি করেন, এরকম উদাহরণ প্রচুর আছে ইসলামী শরিয়ার মধ্যে, তাহলে আপনি দেখা যাবে যে কোনো ধরনের মনোবেদনা কিংবা মন আনচান করা বা সন্দেহের বাতিক থেকে যাওয়া, এগুলো থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন। এই জন্যে আমরা প্রথমে যে বিষয়টা বললাম সতর্কতামূলক অবস্থানের, এটাই হলো মূল পয়েন্ট ফোকাস। আর দ্বিতীয়টা হচ্ছে ইসলামী শরিয়ার বিভিন্ন জায়গায় সতর্কতামূলক হুকুম বা রুলিং গ্রহণের বিধান রয়েছে, যাতে করে বান্দা সবসময় ইয়াকিনের উপর থাকতে পারে এবং ইতমিনানের উপর থাকতে পারে, যেন শয়তান এসে তাকে কোনো ওয়াসওয়াসার মধ্যে সম্পৃক্ত করতে না পারে। তো আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদেরকে সচেতন মুসলিম হিসাবে কবুল করে নেন, তিনি যেন আমাদেরকে সতর্কতামূলক অবস্থানে সবসময় থাকার তৌফিক দান করেন এবং আমাদেরকে সদা সতর্ক বান্দা হিসাবে কবুল করে নেন। বারাকাল্লাহু লি ওয়ালাকুম ফিল কোরআনিল আযীম ونفعني وإياكم بما فيه من الذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون সতর্কতামূলক অবস্থান নিয়ে আমরা বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ইসলামের কোন ধরনের নির্দেশনা বা ইনস্ট্রাকশন? আরবিতে এটাকে বলা হয় আল আমাল আল ওয়াকাই অথবা আল আমাল আল ওয়াকাই, প্রিভেন্টিভ একটা সিস্টেম। এটা প্রিভেন্টিভ, ইংরেজিতে যেমন বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আপনি ট্রিটমেন্ট করে চিকিৎসা নেবেন তারপরে আরোগ্য লাভ করবেন, তার চাইতে আগে থেকেই প্রিভেন্টিভ মোডে থাকাটাই বেটার, তাই না? এই জন্য এখন যেমন ডাক্তার জাহাঙ্গীর সহ আর অনেকেই আমাদেরকে নানা রকমের টিপস দেন, আগে থেকে যেন কার্বোহাইড্রেট আমরা কম সেবন করি বা কম নেই ইত্যাদি, আরও অনেক স্বাস্থ্যবিধি আমাদেরকে বলা হয়, এটাই হচ্ছে প্রিভেন্টিভ মোড। আর এই যে সতর্কতামূলক অবস্থান, এটাও কিন্তু একটা প্রিভেন্টিভ মোড। আপনি সতর্ক থাকবেন, নিজেকে অনেক কাজ থেকে প্রোটেক্ট করতে পারবেন, অসতর্ক থাকবেন বিপদে পড়ে যাবেন। যেমন আমাদের অনেক ভাইয়েরা, যেহেতু আমরা কিছু কাউন্সেলিং করি, অনেক ভাইয়েরা তাদের তালাকের ইস্যু নিয়ে চলে আসে, মিয়া বিবি দুজনেই রাগারাগি করে, ওয়াইফ বলছে আমাকে তালাক দাও, স্বামী তখন তাকে তালাক দিল। দেখেন দুজনেই কিন্তু দোষী, তাই না? তো তালাক হয়ে যাওয়ার পরে তারপর চিকিৎসার জন্য আসে, কোনোভাবে তাকে রক্ষা করা যায় কি না? তো এটার চাইতে ইসলাম আসলে যেটাতে এনকারেজ করে সেটা হলো আগে থেকে প্রিভেন্টিভ মোডে থাকবেন, মাইন্ডসেট করে নেবেন যে তালাক কখনো দেবেন না। এটা আমি জাস্ট একটা উদাহরণ নিয়ে বললাম, আপনি অ্যাজ এ হাজব্যান্ড তালাক কখনো দেবেন না, আর মেয়েরা তালাক কখনো চাইবেন না। যদি ইন্টালেকচুয়ালি বুদ্ধিবৃত্তিকভাবে তালাক আপনাদের জন্য অপরিহার্য হয়, তাহলে সেটা ডিসকাশন নিয়ে আস, দুই ফ্যামিলি মিলে আলাপ করেন, তারপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যান। এটা ইসলামের প্রেসক্রিপশন। আসলে এখন অনেকেই তালাক দেয় আর দোষটা ঘাড়ে চাপে ইসলামের, গ্রামের মধ্যে যে সালিশ বসে সেটাও ইসলামের দোষ হয়ে গেল এবং স্কলারদের দোষ হয়ে গেল, আল্লাহু আকবার। এগুলো সবই হচ্ছে আমাদের অসতর্কতার কারণে। মূল ইসলামের নলেজটা, অ্যাসেন্সটা যখন আমাদের জানা হলো না,
তখন নানা ধরনের খারাপ ধারণা, ভুল ধারণা, বিভ্রান্তিমূলক প্রচারণা এগুলো আমাদেরকে আক্রান্ত করে ফেলে। সেটা থেকে আসুন আমরা সচেতন হই, বরং শুরু থেকে একটা প্রিভেন্টিভ মোডে থাকি এবং সদা সতর্ক থাকি। এবং আমরা যে প্রায়োরিটিগুলো উল্লেখ করেছি এটা একটু মনে রাখি। আমাকে সর্বপ্রথম সতর্ক থাকতে হবে আমার ইমানের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, ইবাদতগুলোর ব্যাপারে, যেন কোনোটা মিস না হয়। আমি যখন যদি নিজেকে ইমানদার মনে করি আমার ইমান যেন শতভাগ ঠিক থাকে, যদি তাকওয়ার পথে চলি আমি শতভাগ তাকওয়া অবলম্বনের চেষ্টা করব। হাক্কা তুকাতিহি আল্লাহ তাআলা বলছেন, আর অন্য আয়াতে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়াটা অবলম্বন করো। তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করব। ইবাদতের ব্যাপারে আমরা চেষ্টা করব যেন একটা ফরজ সালাও মিস না হয়। বুঝতে পেরেছেন? আপনি সুন্নত মুস্তাহাবগুলো কম পড়েন আপনার সব কম হবে, কিন্তু ফরজটা তো মিস করা যাবে না, ফরজ সিয়াম মিস করা যাবে না, ফরজ জাকাতটা মিস করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, নিজের ক্ষতি করা যাবে না। এই যে প্রায়োরিটিগুলো, এই জিনিসগুলো, এই নলেজগুলো নেন আর সতর্ক থাকেন যেন নলেজের বিপরীত অবস্থানে আমরা কখনোই না যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে এমন জ্ঞান দান করুন যে জ্ঞান দিয়ে আমরা আসলে একজন সতর্ক ও সচেতন মুসলিম হতে পারব। প্রত্যেকটা জায়গায় ঝুঁকি এড়ানোর তৌফিক দান করুন, দুনিয়া এবং আখেরাতের ঝুঁকি এড়িয়ে যেন আমরা সফল মুসলিম হিসাবে নিজেদের জীবনকে গঠন করতে পারি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের শুরুতেই বলেছেন, সফল মুমিনদের গল সাফল্য গাথা তিনি সেখানে উল্লেখ করেছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে বলে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে মুমিনরা আসলে সত্যিকার অর্থে আল্লাহর দৃষ্টিতে সফল মুমিন। আল্লাহ যেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন, আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন, আমাদের যে অজ্ঞতা, আমাদের যে ঘাটতি, আমাদের যে ত্রুটি, আল্লাহ তাআলা সেগুলো যেন মিটিয়ে দেন এবং আল্লাহ যেন আমাদেরকে ইনসানে কামেল এবং পরিপূর্ণ মোমিন হিসাবে কবুল করে নেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। উম্মতের হাজাত, আমাদের মুসলিম ভাই বোনদের হাজাত আল্লাহ যেন পূরণ করে দেন, আল্লাহ যেন আমাদের সবার উপর বারাকা নাজিল করেন, আমাদের সন্তান সন্ততি তরুণ প্রজন্মের মধ্যে আল্লাহ যেন বারাকা দেন, তাদেরকে বিভ্রান্তি এবং বিচ্যুতির কবল থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, আল্লাহ যেন এই বাংলাদেশের উপর বারাকা দেন এবং যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করেন, সমস্ত মুসলিম উম্মার উপর আল্লাহ যেন বারাকা দেন এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব রয়েছেন আল্লাহ যেন তাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন, দীনের পূর্ণ দিশা তাদেরকে দান করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবীনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহ সুবহানাহু ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مره صلى الله عليه بها عشره اللهم صل وسلم وبارك وانعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابه اجمعين وعنا معهم بعفوك وكرمك يا اكرم الاكرمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفر والكافرين اللهم عليك باعدائك اعداء الدين اعداء الاسلام والمسلمين عباد الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله اكبر والله يعلم بما تصنعون واقم الصلاه